আসসালামু আলাইকুম। আজ আমরা মসুরের ডাল দিয়ে পালং শাক ভাজি তৈরি করে দেখাবো। মসুরের ডাল দিয়ে পালং শাক ভাজি তৈরি করতে আমি এখানে নিয়েছি 2 মুঠো পালং শাক। শাকটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ মসুরের ডাল। ডালটাকে আমরা ভালো করে ধুয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডাল আর শাকটাকে আমরা আলাদা করে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। একটা হাঁড়িতে আমরা ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। ডালটা আমরা চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমরা অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমরা শাকটা সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ পালি, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 3 কোয়া রসুন কুচি। শাকের জন্য আমরা 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার শাকটাকে আমরা চুলায় বসিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে শাকটাকে আমরা নেড়ে দিচ্ছি। আমাদের শাক সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমাদের ডাল সিদ্ধ হয়েছে কিনা চেক করে দেখে নিচ্ছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ডাল আর শাকটাকে আমরা ভাজি করে নেব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, 4টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মরিচটা হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ডাল আর শাক দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে 2 মিনিট ভেজে নেব। দু মিনিট পর আমাদের শাকটা ভাজি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মসুরের ডাল দিয়ে পালং শাক ভাজি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।